স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তোমাদের আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের ইন্টারভিউর জন্য মূল যে টপিক, অর্থাৎ ইন্টারভিউর জন্য কী কী প্রশ্ন করা হবে, কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হবে, কী কী প্রশ্ন অবশ্যই করা হবে যেগুলো অ্যান্সার অবশ্যই তোমাকে জানতে হবে, আজকে আমরা এই রিলেটেড কিছু কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বলে রাখি, এই ইন্টারভিউটা কিন্তু মানে একদম হাই লেভেলের ইন্টারভিউ হবে। যে ভ্যাকান্সিজ এবং যে পরিমাণ ক্যান্ডিডেটস ডাকা হয়েছে, যেরকম ধরো যে তিনটের ভ্যাকান্সির জন্য, টোটাল তিনটে ভ্যাকান্সির জন্য 120 জনকে ডাকা হচ্ছে, 14টা ভ্যাকান্সির জন্য 300 জনকে ডাকা হচ্ছে, তাহলে এই তিনটে পদের জন্য কিন্তু 120 জনকে একদম ফুল্লিভাবে ইন্টারভিউ দিতে হবে, যেখান থেকে মাত্র 3 জন সিলেক্টেড হবে, 117 জন কিন্তু বাতিল হবে। তো সেই ক্ষেত্রে যদি ইন্টারভিউটা তুমি ক্যাজুয়ালিভাবে নাও, এই যাবো যা ধরবে যা পারবো বলে দেবো, তাহলে কিন্তু তুমি এই চাকরিটাও হারাতে পারো। সেই জন্য তোমাকে একটু ভালো করে সমর কৌশলের মতো যুদ্ধ করার জন্য তোমাকে আগে প্রিপারেশন করতে হবে। তো চলো দেখে নিই আজকে আমাদের গ্রুপ ডি রিলেটেড যে কন্টেন্টগুলি তোমাকে অবশ্যই পড়তে হবে, যেখান থেকে তোমাকে প্রশ্ন হবে সেই জিনিসগুলি একটু দেখে নিই। প্রথমে যেটা বলা হচ্ছে যে গ্রুপ ডি বা নন টিচিং স্টাফ, অর্থাৎ যে পদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, ওকে, যে পদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, আমাদের প্রত্যেকটা পদ হয়েছে নন টিচিং স্টাফ অর্থাৎ NT গ্রুপ ডি। সেই নন টিচিং স্টাফ কাকে বলে, মূলত এর কাজ কী, এর কী কী বৈশিষ্ট্য দরকার, কী কী গুণ দরকার এই নন টিচিং স্টাফ হতে গেলে, এই ধরনের তোমাকে অপ্রত্যাশিত সিচুয়েশন বেসড কোয়েশ্চেন কিন্তু মুখোমুখি হতে পারে। তো এইগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে, যে পদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, পিয়ন বা ল্যাব অ্যাটেন্ড, যে দুটো পদের জন্য ডাকা হয়েছে, ফিমেল বা মেল উভয়কেই, তো সেই ক্ষেত্রে এই নিজের পদ সম্পর্কে কী কী কাজ, নিজের পদের বৈশিষ্ট্য কী, কী কাজ করতে হয়, ঠিক আছে, সমস্ত কিছু। এবং এখান থেকে কিছু কন্ট্রোভার্সারি প্রশ্ন, সাপোজ আমি বলে দিচ্ছি, ধরো আমরা মূলত জানি যে পিয়ন মানে স্কুলে যে ঘন্টা দিবেই, এটা কিন্তু প্রধান কাজ, তাই না? নন টিচিং স্টাফ মানে টিচিং বাদ দিয়ে যাবতীয় কাজগুলো সবটাই নিতে হবে। তো এই ধরো এই রকম প্রশ্ন করলো যে পিয়ন মানে কি শুধুমাত্র ঘন্টা দেওয়া কাজ, আর কী কাজ করতে হয়, এই ধরনের কিন্তু কন্ট্রোভার্সারি যে তোমার প্রশ্ন হতে পারে, তুমি এক মানে ভেবে পড়ে যাবে, তোমাকে আরেক ভেবে প্রশ্ন করবে। পিয়নদেরকে মানে একদম পিয়ন মানে একদম নিম্ন পদের চাকরি 8%, তো সেখানে কিন্তু সম্মান কিন্তু সকলে দেয় না, অর্থাৎ হেডমাস্টার থেকে শুরু করে তোমার নন যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে সবাই কিন্তু নিজের পার্সোনালি কাজও করে নেয়, তাহলে সেখানে সম্মানের কি বাঁধবে কি না, তুমি এই পদের জন্য কতটা নিজেকে উপযুক্ত বলে মনে করো, তুমি এতদূর আসার পরে, অর্থাৎ তুমি এতদূর আসার পর যদি এই চাকরিটি না পাও তাহলে তোমার মানসিক অবস্থা কেমন হবে, এই ধরনের কিছু মানে সিচুয়েশন বেসড তোমাকে কোশ্চেন করতে পারে। আরও কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আজকে শেয়ার করব। 3 নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মাদ্রাসা রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, মাদ্রাসা যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের মাদ্রাসার সংখ্যা কয়টি, ঠিক আছে, মাদ্রাসায় সাধারণত কী কী বিষয় পড়ানো হয়, ওকে, মাদ্রাসায় পড়তে গেলে মানে গেলে কি ইসলামিক জ্ঞান থাকতেই হবে, এই ধরনের কন্ট্রোভার্সির মানে যে প্রশ্ন করতে পারি, ওকে, তো মাদ্রাসা বোর্ড কী, মাদ্রাসায় সাধারণত কী ধরনের সাবজেক্ট পড়ানো হয়, শুধুমাত্র ইসলামিক কন্টেন্ট পড়া হয় না, আদার্স কিছু পড়ানো হয়, যদি পড়ানো হয় কী কী পড়ানো হয়, ইসলামিক কন্টেন্ট কী কী পড়ানো হয়, এই রিলেটেড প্রশ্ন করতে হবে। দেন হচ্ছে নিজের বিষয়, অর্থাৎ আপনি যদি কোনো গ্র্যাজুয়েশন বা MA ডিগ্রি যদি থাকে, তাহলে আপনি যে গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে করেছেন বা MA যে সাবজেক্টে করেছেন সেই সম্পর্কে দু একটা প্রশ্ন কিন্তু হতে পারে। অতএব আর যারা HS পাস করেছে, HS-এ কি মানে সে তাদেরকে কিন্তু এই ধরনের প্রশ্ন করবে না, ওই সিচুয়েশন বেসডেই সীমাবদ্ধ। 5 নম্বর যে প্রশ্নটা বা যে টপিকটা পড়তে হবে সেটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, সিচুয়েশন বেসড কোয়েশ্চেন যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, অপ্রত্যাশিত প্রশ্ন, অর্থাৎ বলে দিল যে নন টিচিং স্টাফের কাজ শুধুমাত্র কি খাতাপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে নিয়ে যাওয়া, আর কী কী কাজ করতে হয়, এই ধরনের বলে দিতে পারে। আপনি যদি এই ধরনের চাকরি, আপনার যে বয়স সেই মানে বয়স অনুপাতে আপনার এই ধরনের চাকরি করার স্বভাব হয় না, আপনার এই ধরনের চাকরি করতে কি সম্মানে বাঁধবে না, এই ধরনের প্রশ্ন হতে পারে। এগুলো হচ্ছে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কী, পিয়নের প্রধানত কী কী কাজ রয়েছে, পিয়নের হতে গেলে কী কী বৈশিষ্ট্য দরকার, ওকে, পিয়নের কাজ শুধুমাত্র কি এই খাতাপত্র ঘন্টা দেওয়া, ছাড়াও কি অন্য কোনো কাজ আছে, যদি থাকে সেই কাজগুলি কী কী, এই ধরনের কোয়েশ্চেন আপনাকে মুখোমুখি হতে পারে।
তারপর যে যে কোয়েশ্চেন বা যে কন্টেন্টগুলো পড়বো সেটা হচ্ছে তোমার জিকে টাইপের, যেরকম পশ্চিমবঙ্গের কিছু পরিচিতি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা কোথায় অবস্থিত, তার উচ্চতা কত, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কোনো ব্যক্তির বিবরণ দিতে পারে, পশ্চিমবঙ্গে কবে স্বাধীনতা লাভ করেছিল, পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ নদী, কিছু গুরুত্বপূর্ণ তোমার বনভূমি, হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ পাহাড়, এই ধরনের কোশ্চেন হতে পারে। পশ্চিমবঙ্গের যে বিধানসভা কয়টা, লোকসভা কয়টা, ঠিক আছে, পশ্চিমবঙ্গ মানে ভারতের কততম রাজ্য, এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, তো এই প্রশ্নগুলা বলার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যদি তোমরা আমাদের কাছ থেকে এই সমস্ত প্রশ্নের যে পিডিএফ বা আমাদের যদি এই কয়েকদিনের ইন্টারভিউ গাইড যদি নিতে চাও তোমরা নিতে পারো, তার জন্য তোমাদেরকে সামান্যতম পয়সা একটু পে করতে হবে, অর্থাৎ 100 টাকা তোমরা যদি পে করো, নিচের যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে 100 টাকা ফোনপে বা পেটিএম বা গুগল পে করার পর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাদের এই ধরনের প্রশ্ন, অর্থাৎ সিচুয়েশন বেসড, মাদ্রাসা রিলেটেড, নন টিচিং স্টাফ, পিওনের, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মূলত কাজ কি, পশ্চিমবঙ্গের পরিচিত, হ্যাঁ পশ্চিমবঙ্গের কিছু জেলা, অর্থাৎ আমাদের যে কন্টেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কন্টেন্টের যে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, যেটা তোমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউর জন্য 100% তোমাদেরকে হেল্প করবে। ওকে, আর কী কী কন্টেন্ট আমাদেরকে পড়তে হবে, তাহলে পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু গেল, ধরে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ করে আপনি যে জেলায় বিলংস করেন, সাপোজ আপনি বাঁকুড়া জেলায় বাসিন্দা, তাহলে বাঁকুড়া জেলার কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আপনি যদি মুর্শিদাবাদের বাসিন্দা হন তাহলে মুর্শিদাবাদের কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য, কিছু দর্শনীয় স্থান, সেখানকে বিশেষ কিছু গুরুত্ব রয়েছে কিনা, এই ধরনের নিজের ডিস্ট্রিক্ট, নিজের এলাকার সম্পর্কে অবশ্যই ওয়াকিওয়াল থাকতে হবে, ঠিক আছে, বা আপনার এলাকার বিশিষ্ট কোনো পরিচিত রয়েছে কিনা যেটা সেই বৈশিষ্ট্যের জন্য অন্যান্য রাজ্যের মানুষ বা অন্যান্য ডিস্ট্রিক্ট মানুষ আপনাকে বা ওই যে জেলার যে আপনি বিলংস করেন তার বৈশিষ্ট্য তুলে ধরা যায়, এই ধরনের কিছু কোয়েশ্চেন। এছাড়াও আর কিছু কোয়েশ্চেন রয়েছে, যেটা সরকারি যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প কবে স্থাপন করা হয়েছিল, কিসের জন্য প্রকল্প চালু করা হয়েছিল, অর্থাৎ সেই প্রকল্পের প্রধান প্রধান গুরুত্বগুলো কী কী, বা সেইগুলো সাধারণ মানুষের জন্য কত উপকারী, এই ধরনের যে প্রকল্প মানে রিলেটেড কোয়েশ্চেন। তাই হচ্ছে ভারত এবং পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, অর্থাৎ বর্তমানে কে কোন পদে রয়েছে, ঠিক আছে, মন্ত্রিত্ব সভা রয়েছে এইগুলা। ওকে, আর কিছু কমন জিকে, একদম সিও ডবল হবে। ওকে, কিছু কমন জিকে, যেমন স্বাধীন ভারতের প্রধান রাষ্ট্রপতির নাম কি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ওকে, ভারতের কোন কোন রাজ্যের মধ্যে কর্কটক্রান্তি দেখা গিয়েছে, এই ধরনের কিছু কমন, সংবিধানের জনক কে, সংবিধান কেন তৈরি করা হয়, সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল, এই ধরনের কিছু একদম পাতি কমন প্রশ্ন। আর কিছু সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক ঘটনা বলতে যেগুলো খুবই হাইলাইটেড, বিশেষ করে প্যারিস অলিম্পিক, ওকে, এই যে কিছুদিন আগে হয়ে গেল আমাদের আমাদের ভারতে হয়ে গেল তোমার G20 সম্মেলন, কোথায় হয়েছিল G20 সম্মেলন, G20 মানেটা কি, এই ধরনের কিছু। আর ধরো যেহেতু আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি তোমার এই যে সেপ্টেম্বর মাসে, তো সেপ্টেম্বর আগে, অর্থাৎ জুলাই আগস্ট আগস্ট মাসের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বা সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ দেওয়ার আগে পর্যন্ত ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, যে দিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, অর্থাৎ 18 তারিখ, সেই 18 তারিখে বিশেষ প্রতিবেদন, অর্থাৎ যে তোমার যে খবর কাগজ, বিশেষ এবিপি এই নিউজ পেপার যেটা রয়েছে, আনন্দবাজার পত্রিকা বা কলম পত্রিকা, সেখানকার মূল যে হেডিং, মূল যে হেডিং সেটা দেখে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা দেখে যেতে হবে, সেটা হচ্ছে সেই দিনের বাংলা বার্তা কী রয়েছে। ওকে, বাংলা বার্তা পারলে, আরবি বার্তা যদি পারো, বিশেষ করে মুসলিম ক্যান্ডিডেটসদের জন্য যেটা কলম পত্রিকা পাওয়া যাবে, এইগুলো অবশ্যই একটু দেখে যাবে, সেই সেদিনকার বাংলার যে তারিখ প্লাস বার্তা কী। ওকে, তাহলে তোমার ইন্টারভিউটা অনেকটাই মানে ফলপ্রসূ হবে। আশা রাখছি এই সমস্ত কন্টেন্টগুলো যদি তোমরা তৈরি করে, এখন থেকে তৈরি করো, অর্থাৎ আগামী যে 4-5 দিন সময় রয়েছে, এই 4-5 দিন সময় যদি তোমরা এগুলো একটু ভালো করে স্টাডি করো, ওকে, নিজের কাছে রেখে দাও, আশা রাখছি তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণরূপেই ভালো হবে। ওকে, তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিলেটেড ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।